নমস্কার, আরামবাগ টিভিতে আমরা আবারও আজকে বুঝতেই পাচ্ছেন খুবই পরিচিত মুখ আরামবাগের, বিশেষ করে মহকুমা জুড়ে একটা রাজনৈতিক পরিচয় নতুন করে ঘটেছে এবং তারপরে আর একটা পরিচয় খুবই প্রচার লাভ করেছে, যে সিনেমা প্রডিউসার। কারণ তারই একটি সিনেমা চিরদিনের এক অন্য প্রেমের গল্প পুরো রেডি, কিন্তু একটা বিতর্কের জায়গায় তৈরি হয়েছে যে সেন্সর বোর্ড সেটা সার্টিফিকেট রিলিজ অর্ডার সেটা দেয়নি, যার জন্যই সিনেমাটা মুক্তি পায়নি। কিন্তু সিনেমা পুরো কমপ্লিট এবং তা নিয়ে লড়ছেনও শেখ সাইয়েদ ইমাম ওরফে মহারাজ, যেই সিনেমার প্রডিউসার। আজকে আমারও আবারও আপনাকে আরামবাগটিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যে সাইয়েদ ইমাম অলরেডি এক তো নেতা, তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক, সেই তো কাজ রয়েছে, সংগঠনের কাজ রয়েছে, কিন্তু সিনেমার ব্যাপারটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে ব্যাপ্তিটা। এবং আজকে এই আরামবাগ টিভির স্টুডিওতে বসানোর অন্যতম কারণ হচ্ছে গতকালই যারা আরামবাগ টিভির যে হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স গ্রুপ যারা দেখেছেন, সেখানে একটা পোস্ট আমি করেছিলাম ছবি দিয়ে, যে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বসে রয়েছেন এই মহারাজ শেখ সাইয়েদ ইমাম, এবং সেই ছবি কাছাকাছি বসে রয়েছেন। সেই ছবি দেওয়ার পর যেটা আমরা দিয়েছি এই জন্যেই, কারণ একটা নতুন খবর এসেছিল আমাদের কাছে যে মহারাজ এই আরেকটি অভিনয় করবেন, মানে নিজের তো একটা সিনেমা প্রডিউস করেছেন, সেখানে অভিনয় করেছেন, কিন্তু সেই অভিনয় দেখে যারা এই ধরনের বিশ্লেষণ করেন, যারা চান্স দেন অন্য সিনেমাতে, সেইভাবেই সুযোগ পাচ্ছেন একটি সিনেমা, যে সিনেমাতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, টলিউডের অত্যন্ত হার্টথ্রব বলা যায়, একটা সময় একাই টলিউডটাকে চালিয়েছেন নায়িকা হিসেবে, তখন প্রসেনজিৎ একদিকে, একদিকে ঋতুপর্ণা। সেই সময় নাইনটিজের পর থেকে একটা লম্বা দীর্ঘ একটা ইতিহাস তৈরি করেছেন যিনি টলিউডে, সেই ঋতুপর্ণা সেনগুপ্ত আজও মানে নায়িকা, এভারগ্রিন হিরোইন বলা যায়, এবং তার সঙ্গে অভিনয় করবেন শেখ সাইয়েদ ইমাম। এবং গতকালই একটা বৈঠক হয়েছে, সেই নিয়ে অভিজ্ঞতা কী হলো, কী কথা হলো, কী বা সিনেমা, এই নিয়ে আমরা আজকে আলোচনা করবো আরামবাগ টিভির স্টুডিওতে, আপনারা দেখছেন। এবং সাইয়েদ ইমাম খুবই খবরটা, ছবিটা আসার পরই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিলাম, তারপর আমি জানি না আপনার কাছে কতজনকে ফোন করেছেন, কিন্তু আমাকেও প্রচুর লোক জানতে চেয়েছেন যে কী সিনেমা সাইয়েদ যেখানে অভিনয় করতে চলেছেন। এবং এটা সত্যি আমাদের স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে একটা সময় আমার মনে হয় আপনারও হবে, যে সেই সময় ঋতুপর্ণা একটা বিরাট ব্যাপার, বিশেষ করে টলিউডের ক্ষেত্রে এমন কোনো সিনেমা নেই, অনেকেই আছেন যারা তার সিনেমা মিস করেননি, আর তখন সিনেমাটা অনেক বেশি রিলিজ করতো, শুক্রবার শুক্রবার এলেই একটা কোনো না কোনো সিনেমা আসছে। তো হঠাৎ কালকে এই ছবিটা পাওয়া গেল, আমি বিষয়বস্তুটা জানতে চাইছি যে কী অ্যাকচুয়ালি কালকে ছিল বৈঠকে, কী কী অ্যাকচুয়ালি সিদ্ধান্ত হয়েছে। প্রথম কথা বলি, আমি একজন ঋতুপর্ণার একজন বিরাট বড় ভক্ত, বিশাল ফ্যান বলা যায়। আমি ছোটোবেলা থেকে ঋতুপর্ণার সিনেমা দেখেছি, যখন ক্লাস সিক্সে না সেভেনে পড়ি আমার মনে নেই, যে ঋতুপর্ণার ছেলের সিনেমা দেখার জন্যে, তো তখন আমি বয়েজে পড়ি, তো বয়েজ স্কুলে থেকে মানে একটা সমরবাবু এ করে রেখেছিলেন যে স্কুলের ড্রেস পরে যদি কেউ হলে সিনেমা দেখতে যায় স্কুলে কমপ্লেন করার জন্য, আমি ব্যাগের মধ্যে একটা জামা নিয়েছি, নিয়ে কিছুটা দূর হেঁটে হেঁটে যেয়ে ব্যাগ থেকে জামাটা চেঞ্জ করে ছায়াবাণী না করোনাতে সিনেমাটা দেখেছিলাম ঋতুপর্ণা উত্তম মহন্তির সঙ্গে, সিনেমাটা আমি খান দশেক দেখেছিলাম। তা মনে মনে ভাবতাম ও ঋতুপর্ণাকে যদি বিয়ে করতে পারতাম, এটা ভাবতাম মনে মনে, যে কোনো থাকে একটা বয়সে ভাবনা, একটা বয়সে তো ভাবতাম, কখনো তো কখনো ভাবিনি ঋতুপর্ণা, তখন তো ঋতুপর্ণা অনেক বড় আপনার থেকে, হ্যাঁ, তবু তখন তার সঙ্গে বিয়ের স্বপ্ন, প্রেমের স্বপ্ন, ওকে। তো ঋতুপর্ণাকে প্রথম থেকেই আমি ভালো লাগতো, তারপরে মিডিয়াতে তো আমি বাংলা সিনেমা সেরকম দেখা হয়নি। কিন্তু কালকে যখন আমি মানে কলকাতাতে বসে আছি, কিছুদিন আগে ধরে আমার সঙ্গে রেশমি মিত্রর নাম শুনেছেন, ওর হাজব্যান্ড হচ্ছে বড় আইএস অফিসার এবং তপন থিয়েটার কলকাতাতে যাতে তার মালিক রেশমি মিত্র, রেশমি দি হচ্ছে বড় ডিরেক্টর একজন, এই বারান্দা যে বাত্য বসুর যে সিনেমাটার বারান্দা তার ডিরেক্টর, আরও অনেকগুলো ছবি করেছে, খান পুরো কুড়ি ছবি ডিরেক্ট করেছে, এবং ওর ছবি ইংলিশ ফিল্মও করে যেটা বাইরে এতে করে। রেশমি দি হচ্ছে আমাদের শিলা মজুমদার যে আছে, শিলা মজুমদার একদম ক্লোজ ফ্রেন্ড, শিলাদি কথা প্রসঙ্গ বলে জানিস রেশমি আমার একটা ভাই আছে, ও স্কুল মাস্টার, আর স্কুল মাস্টার চরিত্র অভিনয় করেছে, খুব ভালো, তুই মানে যদি এই প্রোমোটা দেখিস ভালো লাগবে। শিলা মজুমদার মানে যেহেতু আপনার সিনেমাতে অভিনয় করেছেন সেই সূত্রে আলাপ, হ্যাঁ আলাপ মানে মানে বিশাল আলাপ, শিলাদির কোনো ভাইটাই নেই, এবং শিলাদি আমাকে প্রথম ভাইফোঁটা দিয়েছিল, ভাইফোঁটা দেওয়ার পর শিলাদি আমাকে কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমি যদি মারা যাই তুই কমপক্ষে আমার কাঁধটা দিস, মানে এইভাবে নিয়ে যাওয়া, লাস্টটা নিয়ে যাওয়া, মানে ওইটা বলার পর
মানে আমার অটোমেটিক দিদি বলতে যে দিদি আমাকে মানে এতটাই করে মানে ভালো ঘনিষ্ঠ, মানে দিনে আমাকে সকালে উঠে আগে ফোন করবে আর রাত্রে আবার ঘুমোতে যাওয়ার সময় ফোন করবে, অত শুটিংয়ের মাঝখান। সেরকম যদি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড অভিনেত্রী, রাষ্ট্রপতি পুরস্কার দুবার পেয়েছেন এবং হিন্দি শ্যাম বেনাগর প্রকাশ ঝার মতন মানে ডিরেক্টরের সঙ্গে অভিনয় করেছে, তার ইরফান খান, এখন যে ইরফান খান আছে হিন্দি সিনেমা, হিন্দি সিনেমা ইরফান খানেরও হিরোইনের রোল করেছিলেন শিলাদি, তো শিলাদির সঙ্গে ভালো রিলেশন। শিলাদি তারপরে রেশমি দিকে ওই আমার ছবির এটা দেখায় ট্রেলারটা যেটা চিরদিনের এক অন্য প্রেমের গল্প, রেশমি দিকে বলে রেশমি দিকে বলছে কি একই অরিজিনাল এত বয়স যে অভিনেতা করছে ওই রকমই বলছে না, ওর অন্য ছবি দেখাচ্ছে। রেশমি দিকে বলে ধার ভালো তো, ও ভালো অ্যাক্টিং করেছে, ভয়েসটা কি ওর নিজের তো নয় মনে হচ্ছে যেটুকু, বলছে না ও ডাবিং করেছিল, বলে কিন্তু ডাবিং করলো ওকে তো পুরো ভয়েসটা করতে হয়েছে, ডাবিং তো পরে মিলনা হয়, বলে তাহলে ওকে একবার ডাকো। বলে আমাকে রেশমি দি ডাকলেন, ডেকে বললো তুমি তো আমার ভাইয়ের মতো, তুমি বলছি তুমি কি সিনেমা করবে অভিনয়? আমি বললাম দিদি আমি তো অন্য প্রডিউসারের কাছে করবো না, কারণ হচ্ছে কী বলতে কী বলবে না হলে ভুল টুল হলে, বলছে না আমি আর যদি শিলাদি থাকে তাহলে তোমার কী প্রবলেম? বললো না তার কোনো প্রবলেম নেই, বলে আমি চলে এসেছিলাম। তো কালকে আমাকে হট করতে আমি কলকাতায় একটা অন্য কাজে গেছিলাম, বলো তুমি কোথায় আছো? আমি কলকাতায় আছি। বললো তাহলে ঋতু তোমার সঙ্গে মিট করবে, বলছি ঋতু বলতে বলছে ঋতুপর্ণা, আমি তো ঘাবড়ে গেছি প্রথমে ঋতুপর্ণার সঙ্গে মিট করবে। তারপরে আমাকে বলছে যে টালিগঞ্জ একটা ভালো রেস্টুরেন্ট আছে চাওয়ালা, ওখানে বড়ো বড়ো সিনেমাটিস্টরা সবাই বসে, আমাকে বলছে চাওয়ালাতে যাবো, আমি ধর চাওয়ালা খেয়ে যাবো, কোনো গুমঠুমড়িতে যে কথা বলবো না, বলছি চল না চাওয়ালাতে একটু আড্ডা মেরে আসি, তারপরে ঋতুর বাড়িতে যাবো, ঋতু ডাবিং আছে। আমি ডাবিং বলতে বলছি হ্যাঁ সেই বাড়িওয়ালা